আমাদের সকলেরই উচিত হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। হ্যালো ওয়েলসের নতুন পর্বে আজ আপনাদের জানাবো গর্ভাবস্থায় কমলা খেলে কি হয়। গর্ভাবস্থায় তাজা ফলমূল এবং শাকসবজি সকল হবু মায়েদেরই খাবার লিস্টে রাখা উচিত। এ সময় হবু মায়ের খাবারের প্রতি যত্নশীল হওয়া উচিত, কারণ এ সময় একটি ভুল খাবার গুরুতর সমস্যাগুলোর দিকে ঠেলে দিতে পারে। তাই সচেতন মায়েদের প্রশ্ন থাকতে পারে যে কমলা লেবুর মতো সাইট্রাস ফল গর্ভাবস্থায় খাওয়া যায় কিনা। উত্তর হলো হ্যাঁ, খাওয়া যায়। কমলা লেবু হলো ভিটামিন সি এর একটি উৎস এবং এটার উপকারিতা অনেক। গর্ভাবস্থায় কমলা মন উৎফুল্ল এবং মর্নিং সিকনেস থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও গর্ভাবস্থার নানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন জেনে নিন গর্ভাবস্থায় কমলা খেলে কি হয়। এক, কমলা লেবুতে আছে ভিটামিন সি, আয়রন, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় কমলা লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গর্ভস্থ শিশুর বিকাশকে শক্তিশালী করে তোলে এবং এছাড়াও গর্ভবতী মায়ের ত্বকের টান বা স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও উপকারিতা নিয়ে আসে। গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকে কমলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। দুই, কমলার মধ্যে রয়েছে ফাইবার তন্তু, যা খাওয়ার ফলে নিয়মিত অন্ত্রের গতিবিধি এবং গর্ভস্থে একটি সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং গর্ভস্থায় পেটের সমস্যা এবং পেট ফাঁপা থেকেও মুক্তি দিতে সাহায্য করে কমলা। তিন, কমলার মধ্যে আছে উচ্চ পটাশিয়াম উপাদান, যা খাওয়ার ফলে গর্ভবতী মহিলাদের রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। চার, গর্ভাবস্থায় কমলা হাইড্রেট রাখতে সাহায্য করে। পাঁচ, কমলার মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা গর্ভাবস্থার ত্বকের টান এবং দৃঢ় রাখতে এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে। ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।